गुड मर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल शेफल इज मर्निंग। तुम्हारे आर एक नतून भिडियोर साथे स्वागत जाना। तो देखो सकाल सकाल भालम जो आज के घर दुआरगुल्लो एक परिष्कार करी। बुधवार छो तो आदार्स दिनगुल तो घर परिष्कार करते पर तो जार जो भालम जो ऊपर झुलझालीगुलो पुजो आगे आगे एक झेड़े नहीं, कारण कि पुजो आगे मैं एखो एक मास देरी आजो तबुओ भालम झेड़े झुड़े एक परिष्कार रखी तेल परवर्तकाले एक कम झाले हो जाए। पर्दा टर्दागुलो धुए धाए परिष्कार रखी, किंतु आज के करलम बोल तो पर्दा टर्दागुलो सब खुले खाले रेखे दिए, कारण कि काज एत बेशी गे एगल आर धुते परलम ना। मैं कि बोलबो आर पर्दा बालिशेर कभार तारपरे एक लेपर कभार एगलो सब बाथरूमे रेखे दिए तो धुते पारिनी। खूब मैं प्रचुर खराब लागछिलो एत काजकर्म करे झाड़ाझुड़ा करे शरीरटा प्रचुर टायार्ड हो गेछिलो, तो जार जन्य सेगलो आर करते पारिनी। प्रचुर बासन बेरिए छिलो, तारपरे होच्छे जलेर बोतलगुलो आमादेर तो मैं बाड़ीते तो जल सेरकम खावार माने कूयोर थेके जल आमरा खाई ना, बाड़ीर थेके जल निये आसि बाइरेर थेके। तो से बोतलगुलो पर्यन्त आज के भालो मतो धुयेछि। आर देखो आमार बड़ो मेयेर हारमोनियमटा नष्ट नष्ट माने कि उपरेर काजटा भेंगे गियेछिलो, तो सेटाके बाड़ीते एकटा हारमोनियमेर उपरे ढाकना छिलो सेटा निये आसछिलाम इस्लामपुरेर बाड़ीर थेके, तो ओटार खुले एटार मध्ये सेट करे दियेलाम। तो जाई होक दुटार थेके एकटा होये गेलो, भालोई हलो, बाइरे निते हलो ना। तो आज के आबार बड़ो मेये स्कूले जाच्छे, तो ओके आबार बाइरे थेके गेटटा खुले दिये ओके आबार बोललाम जे देखिए दिलाम तोमादेर एकटु। तो तोमरा देखले कोनो दिनो तो देखो नि ओके स्कूल जेते, आज के देखते देखो। हाँ तो जाई होक आर आमार कथा बोलते बोलते एकटु ना आटके जाए, बेजे जाए मुखे बेशी एकटा মানে যখনই বেশি কথা বলতে যাই বেজে যায়, কি করব। তো আজকে অনেকক্ষণ মানে লেট হয়ে গিয়েছিল বলে সকালে কোনো টিফিন টিফিন বানাই নেই। পুচকে বাবাকে বললাম যে কিছু বাইরে থেকে নিয়ে আসতে, তার জন্য ঘুগনি আর পরোটা নিয়ে আসছিল সবাই মিলে খেয়ে দিয়ে ও স্কুলে চলে গেল, আমিও এদিকে গুছিয়ে গেছে সব রেডি করে। দেখো তোমাদের ঘর দুয়ারগুলো দেখাচ্ছি কেমন হয়েছে, মানে পরিষ্কার করার পর সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো ভাবলাম পরিষ্কার যখন করাই হয়ে গেল তোমাদেরকে একটু দেখিয়ে দিই কেমন হয়েছে না হয়েছে। তোমরা কমেন্ট করে অবশ্যই বলো যে কেমন হয়েছে আমার ঘর দুয়ার গুছানো। পর্দাগুলো এখনও টাঙায়নি, কারণ কি পর্দাগুলো একটু লেট করেই টাঙাবো পুজোর আগে আগে, এখন আর টাঙাবো না, কারণ কি এখন টাঙালে আবার ধুতে লাগবে, যার জন্য আমি পর্দাগুলো এখন টাঙাবো না, কারণ আর ধোয়াও তো হয়নি, ধুবো তারপরে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, তোমাদের অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তোমরা অবশ্যই অবশ্যই করো। তো আর দেখো উপর দিয়ে যাচ্ছিলো প্লেন, প্লেনের এতই আওয়াজ কি বলবো। আর দেখো এই যে ডিব্বা ডাব্বি সব তোমরা দেখতেই পাচ্ছ, কত সরঞ্জাম মানে কি বলবো, এগুলো সব আজকেই ধুয়েছি কিন্তু কাপড়গুলো পরের দিন ধুয়েছি, ধুতে পারিনি। আর এই ব্যাগটাও ধুয়ে ফেলেছিলাম, খা শুধু কাপড়গুলোই ছিল। তার মধ্যে আবার পুচকির বাবা কি করেছে জানো, ছোট মাছ নিয়ে আসছে ট্যাংরা মাছ, সেগুলো ধুতে কাটতে আমার এতটা সময় লেগেছিল, যার জন্য তোমাদেরকে কি বলবো পরে আর ভিডিওটা কভার করতেই পারিনি, মানে পরে আর বেশিটা দেখাতেই পারিনি। হ্যাঁ তো তোমরা এই অবধি দেখো, আর ভালো থেকো সুস্থ থেকো, আর কি বলবো বলার আর কিচ্ছু নেই। আমি ভিডিওটা এই অবধি করেছিলাম, তুমি পারবে না আর বেশি লং নিয়ে যেতে পারিনি। আর দেখো আমাদের বাড়ির টাইম ফুল ওই যে লাগিয়েছিলাম উপরে ঝুলন্ত অবস্থায় লাগিয়েছে, মানে ডিব্বার মধ্যে করে কত সুন্দর ফুল ফুটেছে। হ্যাঁ তো তাই তোমাদের একটু এটাও দেখিয়ে দিলাম মাঝে, আর এই দেখো ট্যাংরা মাছগুলো। তো চলো আজকের জন্য টাটা বাই বাই, পরে আবার দেখা হবে ভালো একটা ভিডিওর সাথে। তো রাধে রাধে, আর কিছু বলবো না তোমাদের, এই অবধি আমার ভিডিওটা থাকলো।